হাই, গুড আফটারনুন। কেমন আছো? সবাই ভালো আছো? উপম ডট মনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছো, এইটা আমি বাবু, একটা ছোট বাবু নিয়েছি। ও দি সিস্টার, তার বাচ্চা। এই জি দাদা। হাই রে বন্ধুরা, দুঃখের কথা কি কই, আমারে ঠগাইয়া 100 টাকা লইয়া ফুট প্রতারণা করেছে। এরকম প্রতারণা বাবারে আর বুঝতে পারলাম না গো। দেখুন আমার ঘরের অবস্থা কি, রান্না রান্না করে করার ইচ্ছা করতেছে না, মনটা খুবই দুঃখিত হয়ে গেছে। আমার ঠকাই দিতে এত ইমোশনাল ব্ল্যাকমেল করে করে, উফ। আজকাল বর্তমান যুগে না কারোর বিশ্বাস করা বহু টাফ হয়ে গেছে। মানে মানুষ যে মানে কোন সময় যদি মানে প্রকৃত মানুষও দরকারে পড়ে তাও ওরা সহায় পাইব না, এরকম মানুষের। হলুদ রঙের টিক দেওয়া ওই যে মাস্ক পরা যে মহিলা, ওই ই করেছে। তো আপনার ভিডিওতে আমি দেখাইছি, আমি পরে একটা মানে বেটি মানুষ যে আসলো মানে সাহায্য তোলার জন্য, যে ওর হাজবেন্ডের নাকি বেমার, মানে খুব অসুস্থ, টিউমার হয়েছে, কি হয়েছে, বহুত কিছু করে কয়া। মানে আমি ছিলাম ওই কাকিদের ওইখানে গাছের তলায়, বাবুর নিয়ে ঠেলে করতেছিলাম। তো এদিকে আমাদের রুমে আছে, কাকিরা তো কেউ নাই। তারপরে আমি ভাবলাম যে হয়তো কিছু সেন্টারের লোক আসবে, আসতে পারে কিছু দরকারি জিনিস, তাই আমি ডাকলাম ওইদিকে যে আমি এবারই আসুন। কত আদর যত্ন করে আমি মানে ডাকাটাকি করলাম। তো গেল, তো আমাকে শোনাচ্ছে যে এরকম এরকম, মা গো আমার স্বামীর তো এরকম এরকম অবস্থা, তুমি যদি একটু সহায় করো। তো কি আর বলবো, আমার কাছে নাই টাকা। তারপরে আমি তো মানুষের দুঃখ দেখলে আর থাকতে পারি না, তাই কাকির থেকে 50 টাকা ধার করে দিতে চাইছিলাম। যে কাকি 100 টাকা এনে দিল, তারপরে 100 টাকাটা দেখে বলতেছে, আমি বলছি 50 টাকা নেও, আর 50 টাকা ঘুরাই দো। তো 50 টাকা 100 টাকাটা দেখে বলতেছে, যদি 100 টাকাটা দিতা তাহলে আমার আরো বহুত উপকার হইতো। তো আমি মানে ইমোশনাল হয়ে আমি করছি কি, নিয়ে যাও নিয়ে যাও, তোমার যদি এত সহায় হয় তাহলে ওইটাতে আমি মানে খুশি, 100 টাকা যাক আমার যাক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু নিয়ে গেল, মানে টাকাটা দিলাম সঙ্গে সঙ্গে ওইখান থেকে ফুই নাই আর মানুষ। তারপরে কাকি আমার ডাকে নিয়ে বলতেছে, এই বেটি তো এর থেকে আরো দুই বহুতবার আসছে, এটা তো এর মিথ্যা কথা বলে, ওর তো এটা ইনকাম, ওর স্বামীর এটা কিছুই না। ওই সবসময় এর আগেও আসতে বলছে যে এখানে কাকিদের ওখানে যায় নাই, মানে হয়তো কাকিরা কিছু বলবে। কাকি আমার কাকিরে বলতেছে, আমি কাকি গো কাকি আগে তো বললে না, আগে বললে তো অ্যাটলিস্ট আমার 100 টাকাটা বাইচে দেখতো, তাহলে ধারও হইতো না। স্বামী এত কষ্ট করে কাজ করে, দিনে 200-300-400 টাকা 200-300 টাকা, তো কোনো রকম করে বাচ্চা স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালায়, রুম ভাড়া ভাড়া সারা দিয়ে, বুঝতেই পারেন কত অসুবিধা থাকি। তাইলেও আমি কই কি না থাক, তারও যদি আমার 100 টাকাতে উপকার হয় তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমার যদি প্রতারণা তাহলে এত বড়, বাবারে ভাবতেই পারলাম না, এত যে আমি ইমোশনাল ওই যে মানুষের কথা। এবং আমার সুপুত্র কি করছে, কিচ্ছু কাজ করার ইচ্ছা করতেছে না, মনটা একেবারে অশান্তি হয়ে গেছে। কি যে করবো না করবো, রান্না বান্না বাসন বর্তন সব পড়ে আছে। স্বামী আসবে বিকালে খাবে, কিছু নাই ঘরে, তো রান্না বান্না করতে লাগবো, কিন্তু মন তো বসতেছে না, এটাই চিন্তা লাগতেছে আমার বাড়ি বাড়ি, যে আমার ঠকাইলো আমার রে। হাই রে, আমার স্বামী ওদিন ঠিকই বলছিল, বেশি শিক্ষিত লোক বলে বোকা হয় মূর্খ হয়, তো আমাকে মূর্খ বানায় 100 টাকা লইয়া ফুই হয়ে গেছে। তো বউতে বলতে পারেন যে 100 টাকার জন্য ভিডিও বানানোর কি দরকার আছে অনলাইনে বলার। তো বন্ধুরা, ভিডিওটা এই তার জন্যই বানাইছি যে মানে আমার সঙ্গে হয়েছে, হয়তো কারোর সঙ্গে হইতে পারে এরকম কন্ডিশন, আর 100 টাকার কথা না, ওই যে মিথ্যা কথা বলছে ওটা আমাকে খারাপ লাগছে। এমনি যদি সাহায্য চাইতো যে আমার অসুবিধা বা কিছু, ওটা আলাদা, তো বেমার কথা বললা, এত মিথ্যা কথা বললা, এ মানে এসব করাটা পছন্দ লাগে না আমার। তো তাই আমি ভিডিওটা করলাম, কারণ ওই মহিলাটা হইতে পারে আরও অন্য মানুষের এরকম বোকা বানাইতেছে। তো যে আমার ভিডিওটা দেখছেন তো হইতে পারে চিনতে পারেন, এ মাটিগাড়া পালপাড়ার বলল ওই, উনি পালপাড়াতে থাকে বলে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন, তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করেন যাতে আগে আমি মোটিভেট হয়ে ভিডিও বানাইতে পারি। তো দেখতে পারছেন বাচ্চা খুবই অত্যাচার করতেছে, তো বাচ্চা সামলায় এখন রান্না বান্না করতে লাগবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করেন।